গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই লাইফ মাই রুল। সকালবেলা আজকে উঠে পড়েছি ঘুম থেকে। তোমরা সবাই নিশ্চয়ই ঘুম থেকে উঠেও পড়েছো। এখন সকাল 8:30 বাজে, ছেলে এখনও ঘুমাচ্ছে। তো সারাদিন কী করছি না করছি, রোজকার যা যা কাজ তাই তাই করবো, নিত্য নতুন কোনো কিছুই নেই আমার লাইফে। হ্যাঁ, সবার লাইফেই হয়তো নিত্য নতুন সেরকম কিছু থাকে না, সাংসারিক জীবনে সবার একই কাজই থাকে। তো যা করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অনেক অনেক লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটাকে শেয়ার করো আর বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তোমাদের কাছে সেই নোটিফিকেশনটা চলে যাবে। চলো তাহলে দেখতে থাকো। দেখো এখনও ঘুমাচ্ছে কেমন, আর বিছানার অবস্থা দেখো। কালকে আবার রাতেবেলা খাটে হিসু করে দিয়েছে, তাই পেপার পাতা ডাইপারটা লিক করে গেছিলো ওর। তো চলো এবারে ঘরগুলো গুছিয়ে নেবো। তো আমরা এই ফ্যানটা এখন ইউজ করছি, গুছিয়ে দিচ্ছি ওকে, এবারে ঘরটা গোছানোর দিকে যাই। আজকে সব চাদর ফাদরগুলো সব তুলে ফেলবো, সব ঘরের বিছানার চাদর সব আজকে তুলে ফেলবো, তুলে কেচে নেবো। তো আগে এক এক করে সব ঘর আমার দিকে আছে, আগে এটা করি, তারপরে ছোট ঘরে যাবো, তারপরে এতটাও গরম এখন বসার জায়গায় করবো, সবগুলোই করবো একসাথে। আজকে চালাতে পারছি না, চলো বিছানার চাদরটা পেতে নিই। ছেলেকে উঠিয়ে নিয়েছি, ব্রাশ করে নিয়েছে, এবারে আমি ঘরগুলো গোছাবো, বিছানাগুলো আজকে সব চাদরগুলো চেঞ্জ করবো, এক এক করে প্রতিটা ঘরের চাদরই আজকে চেঞ্জ করে ফেলবো। তো ওইদিকে বদমাশি করে যাচ্ছে আর আমি আমার কাজ করে যাচ্ছি, ওর কোনো কিছু ফরক পড়ছে না যে আমি এখানে কাজ করছি, ও ওর মতো লাফিয়ে যাচ্ছে। অবশ্য তো বাচ্চা, ওর কী করবে বলো, ও তো ওর মতো করেই যাবে কাজ। যাই হোক, দেখো আমি কাজ এগুলো গুছিয়ে নিই সব, আর কী করবো বলো, কাজ তো করতেই হবে, রোজকার মতো নিয়ম, কাজ করা, কাজ করে যেতে হবে। মেয়েদের তো কাজ ছাড়া কোনো গতি নেই, ঘরের কাজও করতে হবে, বাইরের কাজও যারা করে তাদের বাইরের কাজও করতে হয়। তো আমি ঘরের কাজ করছি আপাতত, এখন বাইরের কাজ করছি না, আগে জব করতাম, এখন আর জব করি না ছেলের জন্য। ছেলে ছোটো, ছেলে একটু বড় হয়ে গেলে আবার হয়তো জব করবো, তখন দুদিকটাই সামলাতে হবে। ওই দেখো চলে এসছে ক্যামেরার সামনে, ওই দেখো স্পাইডার করছে, ক্র্যাব ক্র্যাব করছে। চেঞ্জ করা হয়ে গেছে, চাদরগুলো একটু ইস্ত্রি করতে হবে, একটু আয়রন না করলে এই যে জায়গাগুলোতে কুচকে থাকে এগুলো ঠিক হয় না, একটু আয়রন করতে হবে। এই ঘরটা হয়ে গেছে, আজকে এইটাও পাল্টাবো আর ওই ঘরটাও পাল্টাবো, সবই পাল্টাবো। চেঞ্জ করা হয়ে গেছে, এবারে ওই ঘরেরটা করবো চেঞ্জ। এটাও গোছানো হয়ে গেছে, দেখো প্রতিটা চাদর না আয়রন না করলে কেমন যেন কুচকে আছে, সব কটা চাদরকে আয়রন করতে হবে। এটাও হয়ে গেছে গোছানো, চলো বাকি কাজ সেরে নিই। আজকে দেখো এত জামা কাপড় ছিল কাচাকুচির জন্য সব মেলেছি, আর ছাদ আমার পুরো ভরে গেছে, আর কোথাও জায়গা নেই, এত জামা কাপড় জমেছিল আজকে। দুদিন কাচিনি তাই আজকে অনেক জামা কাপড় জমে গেছিলো, তাই আজকে সব কেচে ফেলেছি একবার। ওই কম্বলটাও উঠিয়ে ফেললাম, কম্বল না ওটা অ্যাকচুয়ালি একটা ব্ল্যাঙ্ক, মানে পাতলা টাইপের ব্ল্যাঙ্কেট, ওটাও গায়ে দিচ্ছিলাম কদিন, এখন আর লাগছে না, তো ওটাও কেচে নিলাম, উঠিয়ে ফেলবো। তুমি বলো কি হয়ে গেছে, স্নান খাওয়া দাওয়া সবই হয়ে গেছে, এখন ছাদে এসেছি, জামা কাপড়গুলো তুলবো, সব শুকিয়ে গেছে, জামা কাপড়ের পাহাড় হয়ে আছে পুরো, এগুলো এখন বসে বসে আমি সব গোছাবো। এটা আমার খুব বিরক্তর কাজ লাগে জামা কাপড় গোছানো, বাট গোছাতে তো হবে, কিছু করার নেই, গুছিয়ে তারপরে ছেলেকে ঘুম পাড়াবো, তাহলে গুছিয়ে নিই। সব ভাগে ভাগে পাট পাট করে গোছানো হয়ে গেছে, শুধু কম্বলটা বাকি, ওটা পরে গোছাবো, আর বাকি সবার আলাদা আলাদা করে গুছিয়ে নিয়েছি। ওই তাই 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 তাই
বেরিয়ে পড়েছি, তোমাদেরকে বলেছিলাম যে ব্যাংকে যাব, তাই জন্য ব্যাংকে যাচ্ছি, বেরিয়ে গেছি। বাইরে খুব রোদ, ভীষণ, এখনই এত রোদ গরম, জানি না পরে কী হবে। চলো ব্যাংকের কাজ সেরে তারপরে কথা বলছি। যা কাজ ছিল সব কাজ শেষ করে ফিরছি বাড়ি, একবারে বাড়ির দিকে যাচ্ছি। বাড়ি চলে এসেছি, মুখ ধুয়ে নিয়েছি, আর কি এনেছি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো এনেছি হচ্ছে মিয়ামোর থেকে কেক আর সিঙ্গারা, এখন আমরা এটা টিফিন করবো। আসো তোমাদের কি এনেছি দেখো, এটা কি কেক, পোড় নষ্ট হয়ে যাবে। সিঙ্গারা, সিঙ্গারা খাবে না, সিঙ্গারা খাবে না, বসো, কেকটা দেখাচ্ছি দেখাচ্ছি। পুরোটা নিয়ে কি করবি, কে খাবে এটা, দেখো কত বদমাইশি করছে, দেখো দেখো দেখাও দেখাও কি করছে, দেখো তুমি দেখেছ, দেখো। তো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ব্লগে আমার চ্যানেলে মাই লাইফ মাই রুলে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, অনেক 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 শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, আর বেল আইকনে ক্লিক করে দিই, যাতে করে আমি কোনো ভিডিও দিলে পরে তোমাদের কাছে সেটা চলে যায় নোটিফিকেশন। তো চলো টাটা, গুড নাইট ফ্রেন্ডস।